ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে স্বাগতম। এসএসসি ও দাখিল ভোকেশনাল নবম শ্রেণী পরীক্ষা 2021-এ অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য 11 সপ্তাহের একটি অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্টের বিষয় ডেস মেকিং টু প্রথম পত্র, বিষয় কোড 7114, শিক্ষার্থীবৃন্দ নবম 11তম সপ্তাহে ডেসমিক টু প্রথম পত্র যে অ্যাসাইনমেন্টটি, এটি খুবই জটিল একটি অ্যাসাইনমেন্ট। এ কারণে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, দেখে তারপর অ্যান্সার লেখা শুরু করবে। তড়িঘড়ি করে অ্যান্সার লেখা শুরু করবে না, তাহলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীবৃন্দ প্রশ্ন বিশ্লেষণ অংশটি মনোযোগ সহকারে শুনবে এবং পরবর্তী যে কথাগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত খুবই মনোযোগ সহকারে দেখবে, তারপর অ্যাসাইনমেন্ট লেখা শুরু করবে। শিক্ষার্থীবৃন্দ, আর কথা না বাড়িয়ে তোমাদেরকে অনুরোধ করব, তোমরা যদি টেলমি বিডি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে টেলমি বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজে অল নোটিফিকেশন অন করে রাখবে, যাতে শিক্ষার যে কোনো আপডেট আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দিতে পারি। শিক্ষার্থীবৃন্দ, আর কথা না বাড়িয়ে আমরা কাজে যাই। 11 সপ্তাহের ডেস্ক মেকিং টু প্রথম পত্রের যে অ্যাসাইনমেন্ট, সেই অ্যাসাইনমেন্টের নম্বর হবে 5 এবং অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে সাধারণ সেলাই মেশিনের বিভিন্ন যন্ত্রাংশের বর্ণনা ও রক্ষণাবেক্ষণ এবং পোশাকের মান নিয়ন্ত্রণ ও ইনস্পেকশন। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো অ্যাসাইনমেন্টের শিরোনাম অনেক বড়, তার কারণ এখানে অ্যাসাইনমেন্টটি বেশ জটিল অপশনে রয়েছে, বিভিন্ন যে স্টেপগুলো বেশ কঠিন। প্রথম যে অ্যাসাইনমেন্ট স্টেপটি রয়েছে, সেই স্টেপটি হচ্ছে সেলাই মেশিনের চিত্র অঙ্কন করে এর বিভিন্ন অংশের নাম দেখতে হবে। শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথম যে নির্দেশনাটি দেখলাম যে একটি সাধারণ সেলাই মেশিনের চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশের নাম লিখতে হবে, আমরা এই প্রশ্নটির উত্তর দেখব, দেখে পরবর্তী প্রশ্নটি বিশ্লেষণ করব। আমরা প্রথম প্রশ্নটির উত্তর দেখব। শিক্ষার্থীবৃন্দ, একটি সাধারণ সেলাই মেশিনের চিত্র অঙ্কন করে এই বিভিন্ন অংশের নাম দেখতে হবে। শিক্ষার্থীবৃন্দ, এখানে একটি সাধারণ সেলাই মেশিন দেখতে পাচ্ছ, এই চিত্রটি অঙ্কন করে 1, 2, 3, 4 এভাবে যে অংশগুলো চিহ্নিত করা রয়েছে এই অংশগুলো চিহ্নিত করতে হবে এবং 1, 2, 1-এ যে অংশটি রয়েছে ঠিক একের অংশটিও নাম লিখতে হবে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে তোমাদেরকে এই সেলাই মেশিনের চিত্রটি অঙ্কন করতে হবে, অঙ্কন করে এখানে যে নামগুলো রয়েছে পর্যায়ক্রমে সেই নামগুলো লিখতে হবে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা লিখবে নিচে একটি সেলাই মেশিনের চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশ প্রদর্শন করা হলো, 1, 2, 3 যে অংশগুলো দিয়েছ এখানে যে অংশগুলোর নাম রয়েছে সেই অংশগুলো পর্যায়ক্রমে লিখতে হবে। তোমরা চিত্রটি অঙ্কন করার পর এখানে 1, 2, 3, 4, 5, 6 এভাবে যে সিরিয়ালগুলো রয়েছে এখানে 13টি, এরপরে আরও রয়েছে 14, 15, 16, 17, 18, 19, 20 এইভাবে যে অংশগুলি রয়েছে 29টি, এই 29টি অংশের নাম তোমরা যদি সঠিকভাবে লিখতে পারো তাহলে তোমাদের প্রথম স্টেপটির কাজ শেষ হয়ে যাবে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, প্রথম যে স্টেপটি ছিল সেই স্টেপটি এই চিত্রটি অঙ্কন করে এই 29টি অংশের নাম লিখলেই তোমাদের প্রথম স্টেপটি হয়ে যাবে। আমরা দেখব আমাদের দ্বিতীয় স্টেপে প্রশ্নটি কি আছে। শিক্ষার্থীবৃন্দ, আমাদের দ্বিতীয় স্টেপে যে প্রশ্নটি রয়েছে, সাধারণ সেলাই মেশিনের যে অংশগুলো দেখলাম সেই অংশগুলো অর্থাৎ একটি যন্ত্রাংশ, কমপক্ষে 15টি যন্ত্রাংশের কাজ উল্লেখ করতে হবে। আমরা সেলাই মেশিনের যে যন্ত্রাংশগুলো দেখলাম সেই যন্ত্রাংশগুলোর কাজ আমরা নিম্নে বর্ণনা করব। শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে 2 দিব, লিখব একটি সাধারণ সেলাই মেশিনের বিভিন্ন যন্ত্রাংশের কাজ, এই লাইনটি হেডলাইন করে এখানে যে যন্ত্রাংশগুলো দেখানো হচ্ছে, 1 প্রেশার বার বা প্রেশার স্ক্রু লিখে এখানে যে অংশটুকু রয়েছে এই অংশটুকু, এরপরে 2 রয়েছে স্পুল পিন এই অংশটুকু, এরপরে 3 রয়েছে অয়েল ট্রি। অর্থাৎ তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে 29টি যন্ত্রাংশ ছিল, সেই 29টি যন্ত্রাংশের মধ্যে তোমাদের পছন্দ মতো যে কোনো কমপক্ষে 15টি যন্ত্রাংশের নাম লিখতে হবে। তবে যেহেতু তোমরা অ্যাসাইনমেন্টটি দেখে দেখে লিখবে বা পাঠ্যবইয়ের সহযোগিতায় লিখবে, সেক্ষেত্রে তোমরা যত বেশি পারো কমপক্ষে 15টি বেশি অ্যাসাইনমেন্টের যন্ত্রাংশগুলোর কাজ লিখবে। এরপরে রয়েছে ব্যালেন্স হুইল, আমি এই অংশগুলো আর পড়ছি না, ব্যালেন্স হুইল আর যে অংশটুকু রয়েছে এই অংশটুকু লিখবে। এরপরে আমরা দেখছি আমাদের রয়েছে স্টপ মেশিন স্ক্রু অংশটুকু লিখবে, 6 রয়েছে ববিন উইন্ডারে অংশটুকু লিখবে, এরপর 7 রয়েছে ট্রাডেল হুইল। অর্থাৎ এক কথায় সেলাই মেশিনের যে 29টি অংশ ছিল সেই 29টি অংশেরই কাজ পর্যায়ক্রমে আমি শুধু দেখিয়ে যাচ্ছি। 8 ছিল আউটসাইড স্ট্যান্ড, 9 রয়েছে ট্রাডেল পেট বা পাদানি, 10 রয়েছে পিটম্যান রড, 11 রয়েছে ড্রেস গার্ড, 12 রয়েছে প্রেশার ফোর্ড, 13 নিডল বার, 14 রয়েছে টেনশন থাম নাট,
এরপরে আমাদের 15 নম্বরে রয়েছে নিডেল ক্যাম্প, আর 16 নম্বরে রয়েছে নিডেল, আর 17 নম্বরে রয়েছে ফিড ডগ, 18 নম্বরে রয়েছে থ্রেড গাইড, 19 নম্বরে রয়েছে আউটসাইড স্ট্যান্ড রোলার, 20 নম্বরে রয়েছে বেল্ট শিফটার, 21 নম্বরে বেল্ট, 22 নম্বরে রয়েছে রেগুলেটিং স্ক্রু, 23 নম্বরে রয়েছে নিডেল প্লেট, 24 নম্বরে রয়েছে স্লাইড প্লেট, 25 নম্বরে রয়েছে থ্রেড ব্যাকআপ লিডার। শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখানে যে সেলাই মেশিনের 29টি অংশ 1 নম্বরে চিহ্নিত করেছিলে, 2 নম্বরে সেই 29টি অংশের মধ্যে কমপক্ষে 15টি যন্ত্রাংশের কাজ লিখলেই তোমাদের দ্বিতীয় স্টেপের উত্তরটি শেষ হয়ে যাবে। 27 নম্বরে রয়েছে টেনশন ডিস্ক, 28 নম্বরে রয়েছে টেক আপ স্প্রিং, এবং 29 নম্বরে রয়েছে টেবিল টপ। শিক্ষার্থীবৃন্দ, আমরা দ্বিতীয় নম্বর স্টেপটি, যে 29টি যন্ত্রাংশ রয়েছে একটি সেলাই মেশিনের, সেই 29টি যন্ত্রাংশের বিভিন্ন কাজগুলো দেখালাম। তোমরা এই অংশগুলো এখান থেকেও লিখতে পারো, প্রয়োজন বোধে তোমাদের পাঠ্য বইয়ের সহযোগিতা নিয়েও এই 29টি যন্ত্রাংশের মধ্যে যদি পূর্ণ 4 মার্ক পেতে হয় তাহলে অ্যাসাইনমেন্টের নির্দেশনায় বলা রয়েছে কমপক্ষে 15টি যন্ত্রাংশের কাজ লিখতে হবে। শিক্ষার্থীবৃন্দ, আমরা তৃতীয় স্টেপটির উত্তর শেষ করলাম। আমরা তৃতীয় স্টেপে যে প্রশ্নটি ছিল সেই প্রশ্নটির দিকে খেয়াল রাখবো, অর্থাৎ আমরা প্রশ্নটি দেখবো আমাদের তৃতীয় স্টেপের প্রশ্নটি কি ছিল। শিক্ষার্থীবৃন্দ, আমাদের তৃতীয় স্টেপের প্রশ্নটি রয়েছে সেলাই মেশিনের রক্ষণাবেক্ষণের ধারণা সহ প্রকারভেদ লিখতে হবে, অর্থাৎ একটি সেলাই মেশিন কীভাবে রক্ষণাবেক্ষণ করব সেই ধারণা সহ এর প্রকারভেদ নির্ভুলভাবে লিখতে হবে। আমরা 3 নম্বর প্রশ্নের উত্তর দেখব। শিক্ষার্থীবৃন্দ, এখানে 3 নম্বর দিয়ে লিখবে সেলাই মেশিনের রক্ষণাবেক্ষণ ও প্রকারভেদ নিম্নে আলোচনা করা হলো। আবারও বলছি, এখানে 3 নম্বর দেবে, দিয়ে লিখবে সেলাই মেশিনের রক্ষণাবেক্ষণ ও প্রকারভেদ আলোচনা করা হলো। লিখে সাধারণ সেলাই মেশিন সচল কাজের উপযোগী করে রাখার জন্য যে ব্যবস্থা নেওয়া হয় তাকে সেলাই মেশিনের রক্ষণাবেক্ষণ বলে। এক খণ্ড লোহা যখন কোনো স্থানে ফেলে রাখলে দেখা যায় যে তার উপর ধুলাবালি জমে এর আবরণ সৃষ্টি হয়। কিছুদিন পর আসল বস্তুটি চেনার উপায় থাকে না। পূর্বে লোহা দিয়ে যে কাজ হতো বর্তমান তা দ্বারা কোনো কাজ হবে না। এর একমাত্র কারণ যে উক্ত বস্তুটি সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা হয় নাই। শিক্ষার্থীবৃন্দ, সেলাই মেশিনের যন্ত্রাংশগুলো খুব সূক্ষ্ম ফাঁক রেখে একটি যন্ত্রাংশের ভিতর দিয়ে আরেকটি যন্ত্রাংশ চলাচল করে। এ চলাচল যন্ত্রাংশগুলোর মধ্যে ঘর্ষণের সৃষ্টি হয়। ঘর্ষণের ফলে যন্ত্রাংশ গরম হয়ে ক্রমান্বয়ে নরম হতে থাকে এবং পরবর্তীতে ফাঁকা হয়ে যায়। এই ঘর্ষণজনিত ক্ষয় থেকে রক্ষা করার জন্য মেশিন চালানোর পূর্বে মেশিনে তেল ব্যবহার করতে হবে। মেশিনে তেল দেওয়ার দৈনিক রক্ষণাবেক্ষণের আওতায় পড়ে। সাধারণ সেলাই মেশিন দৈনিক, সাপ্তাহিক, বাৎসরিকভাবে রক্ষণাবেক্ষণ করা আবশ্যক। উদাহরণস্বরূপ বলা যায়, দৈনিক মেশিন পরিষ্কার করে তেল দিতে হবে, সাপ্তাহিক মেশিনের স্যাডেল কভার খুলে পরিষ্কার করে তেল দিতে হবে, এবং মাসিক মেশিনের স্ক্রু প্রয়োজন অনুসারে টাইট করে দিতে হবে। বাৎসরিক মেশিনটি ভালোভাবে সার্ভিসিং করতে হবে। শিক্ষার্থী বন্ধু, নির্দেশনায় কিন্তু এই কথাটি স্পষ্ট করে বলেছিল যে দৈনিক, সাপ্তাহিক, মাসিক এবং বাৎসরিক কিভাবে কোন অংশের যন্ত্রটি করতে হবে। আমরা রক্ষণাবেক্ষণের দেখলাম, এরপরে আমাদের রয়েছে সেলাই মেশিনের রক্ষণাবেক্ষণের প্রকারভেদ। সেলাই মেশিনের রক্ষণাবেক্ষণ ইংরেজি হলো সুইং মেশিন মেইনটেন্যান্স। এই মেইনটেন্যান্স সাধারণত 2 প্রকার, প্রিভেন্টিং মেইনটেন্যান্স এবং ব্রেকডাউন মেইনটেন্যান্স। শিক্ষার্থীবৃন্দ, এই 2 প্রকারের যে প্রিভেন্টেড মেইনটেন্যান্স, এখানে যে প্রিভেন্টিং মেইনটেন্যান্স অংশ দেওয়া রয়েছে, এই প্রিভেন্টেড মেইনটেন্যান্সের এই অংশগুলো একেবারে যেভাবে রয়েছে সেভাবেই তুলে দেবে। এবং 2 নম্বরে যে ব্রেকডাউন মেইনটেন্যান্স অংশটি আমরা দেখেছিলাম, সেই ব্রেকডাউন মেইনটেন্যান্সের অংশটি পুরোপুরি তুলে দিলেই আমাদের প্রথম যে তৃতীয় যে স্টেপের প্রশ্নটি ছিল সেলাই মেশিনের রক্ষণাবেক্ষণ এবং প্রকারভেদ, এই অংশটিও শেষ হয়ে যাবে। শিক্ষার্থীবৃন্দ, আমরা তৃতীয় স্টেপটি শেষ করলাম, আমরা চতুর্থ স্টেপের প্রশ্নটি দেখব। শিক্ষার্থীবৃন্দ, আমাদের সেলাই মেশিনের নিয়মিত যত্ন নেওয়ার তালিকা, অর্থাৎ সেলাই মেশিনের দৈনিক, সাপ্তাহিক, মাসিক এবং বার্ষিক যে যত্ন নির্ভুলভাবে ছক আকারে যদি লিখি তাহলে আমাদের চতুর্থ স্টেপের প্রশ্নের উত্তরটি হয়ে যাবে। তো এক্ষেত্রে এখানে বলে রাখি, আমাদের যে রক্ষণাবেক্ষণের মধ্যে দৈনিক, সাপ্তাহিক এবং মাসিক যে যত্নের নেওয়ার তালিকা, সেই তালিকাটি কিন্তু আমরা তৃতীয় স্টেপে দেখেছিলাম। ওখান থেকে ওই তালিকাটা নিয়েই আমাদেরকে চতুর্থ স্টেপের অ্যান্সারটি করতে হবে। শিক্ষার্থীবৃন্দ, আমরা চতুর্থ স্টেপের যে প্রশ্নটি সেই প্রশ্নটি দাগিয়ে দেব, তোমরা সেখান থেকেই তোমাদের চতুর্থ স্টেপের প্রশ্নটি লিখতে পারো। শিক্ষার্থীবৃন্দ, আমাদের
চতুর্থ স্টেপের যে প্রশ্নটি ছিল সেই প্রশ্নটি বলা ছিল একটি সেলাই মেশিনের যন্ত্রাংশটি ছক আকারে লিখতে হবে। এক্ষেত্রে তোমাদেরকে বলি তোমরা প্রথমে লিখবে একটি সেলাই মেশিনের মাস দৈনিক মাসিক বা দৈনিক সাপ্তাহিক মাসিক ও বার্ষিক ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা আবশ্যক। উদাহরণস্বরূপ আমি যেখান থেকে বলি এই যে দাগায় এখানে যে অংশটুকু দাগানো আছে অর্থাৎ আমি একটু পড়ে শোনাচ্ছি কোন অংশটুকু লিখতে হবে। সাধারণ মেশিনের দৈনিক সাপ্তাহিক মাসিক ও বার্ষিক ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা আবশ্যক। উদাহরণস্বরূপ বলা যায় এক নম্বর দিয়ে লিখবে, এক নম্বর দিয়ে লিখবে দৈনিক মেশিন পরিষ্কার করে তেল দিতে হবে। দুই নম্বর দিয়ে লিখবে সাপ্তাহিক মেশিনের স্যাডেল কভার খুলে পরিষ্কার করে ভাগ করে তেল দিতে হবে। তিন নম্বর দিয়ে লিখবে মাসিক মেশিনের কিছু স্ক্রু প্রয়োজন অনুসারে টাইট করে দিতে হবে। এবং চার নম্বর লিখবে বার্ষিক মেশিনটি ভালোভাবে সার্ভিসিং করতে হবে। শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আবারও বলি আমাদের চার নম্বর স্টেপে যে প্রশ্নটি ছিল সেই প্রশ্নটি ছিল দৈনিক সাপ্তাহিক মাসিক এবং বার্ষিক সেলাই মেশিনের কী যত্ন নিতে হবে সেটা সহক আকারে লিখতে হবে। তোমরা এখান থেকে এই সাধারণ সেলাই মেশিনের এখান থেকে এই অংশটুকু আমি দাগিয়ে দেবো, এই অংশটুকু এক দুই তিন চার করে লিখলেই তোমাদের চতুর্থ স্টেপের প্রশ্নটির উত্তর শেষ হয়ে যাবে। শিক্ষার্থীবৃন্দ, আমরা পঞ্চম স্টেপের প্রশ্নটি কী আছে সেটা দেখবো। আমি আগেই বলেছি 11তম সপ্তাহের ডেস্ক মেকিং টু প্রথম পত্রের যে অ্যাসাইনমেন্টটি রয়েছে অ্যাসাইনমেন্টটি বেশ জটিল এবং অনেক বড়, এই কারণে তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখবে, তারপর উত্তর লেখা শুরু করবে। তখন একটি অংশের মধ্যে আরেকটি অংশের উত্তর লুকায়িত রয়েছে। শিক্ষার্থীবৃন্দ, আমাদের পঞ্চম স্টেপে যে অংশটি রয়েছে সেটা হচ্ছে পোশাকের মান নিয়ন্ত্রণ ইন্সপেকশনের ধারণা সহ ইন্সপেকশনের আটটি প্রয়োজনীয়তা লিখতে হবে। অর্থাৎ এখানে তিনটি অংশ জড়িত, পোশাকের মান নিয়ন্ত্রণ ইন্সপেকশন এবং ইন্সপেকশনের প্রয়োজনীয়তা লিখতে হবে। শিক্ষার্থীবৃন্দ, আমরা 5 নম্বর দিয়ে লিখব পোশাকের মান নিয়ন্ত্রণ ইন্সপেকশনের ধারণা ও ইন্সপেকশনের প্রয়োজনীয়তা নিম্নে দেওয়া হলো বলে আমরা উত্তরটি লিখব। কীভাবে লিখতে হবে আমরা তাহলে প্রথমে লিখব 5 নম্বর দিয়ে লিখব পোশাকের মান নিয়ন্ত্রণ ইন্সপেকশন এবং ইন্সপেকশনের প্রয়োজনীয়তা নিম্নে দেওয়া হলো দিয়ে আমরা এখানে পোশাকের মান নিয়ন্ত্রণের সংজ্ঞা যে অংশটুকু দেওয়া রয়েছে এই অংশটুকু লিখব। এই পোশাকের মান নিয়ন্ত্রণ লিখব, আমি পোশাকের মান নিয়ন্ত্রণটি একটু পড়ে শোনাচ্ছি। সাধারণত কোয়ালিটি বলতে একটি গ্রহণযোগ্য মানকে বোঝাই, কোয়ালিটি বলতে একটি গ্রহণযোগ্য মানকে বোঝাই যা ক্রেতা কর্তৃক গ্রহণযোগ্য। পোশাকের গুণগত মান ও মান নিয়ন্ত্রণ বলতে বোঝায় পোশাকের প্রতি ক্রেতার চাহিদা ও ক্রেতার সন্তুষ্টি বোঝায়। অর্থাৎ পোশাকের কোয়ালিটি বলতে পোশাকের কোনো প্রকার দাগ, কাপড়ের ত্রুটি, সেলাইয়ের ত্রুটি, বোতাম বা বোতাম ঘরের কোনো ত্রুটি, মাপের ত্রুটি, ধৌত করার ফলে রং উঠে যাবে না, সংকুচিত হবে না এবং সহজে ছিঁড়ে নষ্ট হবে না। এটিকে এটুকু হচ্ছে পোশাকের মান নিয়ন্ত্রণ। এরপরে লিখবো আমাদের ইন্সপেকশন। ইন্সপেকশন লিখে লিখব পোশাকের মান নিয়ন্ত্রণের উদ্দেশ্যে পোশাক তৈরির বিভিন্ন ধাপে কোয়ালিটি চেকিং করার প্রক্রিয়াকে বলে ইন্সপেকশন। কাঙ্ক্ষিত বা প্রয়োজন অনুযায়ী পোশাকের কাপড়, সেলাই, বোতাম, সুতা, জিপার, পোশাকের মাপ ইত্যাদি পরীক্ষা করে দেখাকেই ইন্সপেকশন বলে। পোশাক তৈরির কারখানায় প্রতিটি সেকশনে ইন্সপেকশনের ব্যবস্থা থাকে, কারণ পোশাক তৈরির যত প্রাথমিক ধাপে ত্রুটি চিহ্নিত করা যায় তত সময় ও অর্থের অপচয় কম হবে। শিক্ষার্থীবৃন্দ, আমি আবারও বলে রাখছি 5 নম্বর স্টেপে আমাদের যে প্রশ্নটি ছিল সেই প্রশ্নটির তিনটি অংশ রয়েছে, পোশাকের নিয়ন্ত্রণ মান নিয়ন্ত্রণ, পোশাকের ইন্সপেকশন এবং পোশাকের ইন্সপেকশনের প্রয়োজনীয়তা। আমাদের আর একটি অংশ বাকি রয়েছে, আমরা দেখব আমাদের পোশাকের ইন্সপেকশনের প্রয়োজনীয়তা। শিক্ষার্থীবৃন্দ, আমরা তৃতীয় অংশের উত্তর দেখছি, অর্থাৎ 11তম সপ্তাহের ডেস্ক মেকিং টু প্রথম পত্রের অ্যাসাইনমেন্টের 5 নম্বর প্রশ্নের উত্তর শেষ উত্তরটি দেখছি ইন্সপেকশনের প্রয়োজনীয়তা। পোশাকের গুণগত মান নির্ভর করে ক্রেতার উপর, চাহিদার উপর। ক্রেতা সন্তুষ্ট হলে পোশাক সঠিক মূল্যে বিক্রয় করা সম্ভব। পোশাকের গুণগত মানের সাথে মূল্যের নিবিড় সম্পর্ক রয়েছে, তাই গুণগত মানের পোশাক উৎপাদনের জন্য ইন্সপেকশনের প্রয়োজনীয়তা অপরিসীম। ইন্সপেকশনের প্রয়োজনীয়তা নিম্নরূপ, আমরা ইন্সপেকশনের যে প্রয়োজনীয়তা রয়েছে আটটি প্রয়োজনীয়তা লেখার কথা বলা হয়েছিল, আমরা এখানে আটটি প্রয়োজনীয়তা তুলে ধরবো। তোমরা এক এক করেই আটটি প্রয়োজনীয়তাই লিখবে। শিক্ষার্থীবৃন্দ, এখানে যে আটটি প্রয়োজনীয়তা রয়েছে এই আটটি প্রয়োজনীয়তাই তোমাদেরকে লিখতে হবে। এবং এর সাথে বলে রাখি এই আটটি প্রয়োজনীয়তা লিখলেই তোমাদের 11তম সপ্তাহের ডেস্ক মেকিং টু প্রথম পত্রের অ্যাসাইনমেন্টটি শেষ হয়ে যাবে। এ পর্যায়ে তোমাদেরকে অনুরোধ করবো টেলমি বিডি চ্যানেলে নতুন হলে টেলমি বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা
বেলাইকনটি বাজিয়ে রাখবে এবং 11 সপ্তাহ অবধি ক্লাস 9 এর যে সকল অ্যাসাইনমেন্ট হয়েছে সেই সকল অ্যাসাইনমেন্ট আমাদের টেলমি বিডি ইউটিউব চ্যানেলে ক্লাস 9 ভোক এক্সাম 2021 নামে একটি প্লেলিস্ট রয়েছে, সেই প্লেলিস্ট থেকে তোমরা দেখতে পারো। তোমাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্ট লিংক দেওয়া থাকবে, তোমরা সেই লিংকে ক্লিক করে তোমাদের ক্লাস 9 এর সকল অ্যাসাইনমেন্ট তোমরা দেখতে পারো। এই সপ্তাহে তোমাদের পদার্থবিজ্ঞান এক বিষয়ের যে অ্যাসাইনমেন্টটি ছিল সেটিও ওখানে পাওয়া যাবে। আর কথা না বাড়িয়ে আগামী সপ্তাহে নতুন অ্যাসাইনমেন্ট নিয়ে দেখা হবে, সেই আশা ব্যক্ত করেই আজকে এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ।